রেললাইনে কাটা পড়া মায়ের দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা ছেলের। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডানকুনির 10 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায়। রেল পুলিশ সূত্রে জানা গেছে, ডানকুনি পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ডলি ঘোষ সকালে বাজার করতে যাওয়ার সময় ডানকুনির 10 নম্বর রেলগেট সংলগ্ন এলাকায় রেললাইন পারাপার করার সময় ট্রেনে কাটা পড়েন। খবর পেয়ে দেহ উদ্ধারের কাজ শুরু করেছে রেল পুলিশ। অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের দাবি, মহিলা রেললাইনে কাটা পড়ার পরই ঘটনাস্থলে আসে তার ছেলে সুখেন ঘোষ এবং মায়ের দেহাংশ বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্থানীয়রা দেখে রেল পুলিশ ও ডানকুনি থানার পুলিশে খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের আরও দাবি, ছেলে সুখেন ঘোষ মানসিক ভারসাম্যহীন। ওই যে মায়ের বাটা অশান্তি ঝগড়াঝাটি করেছিল, মা ছেলেটা একটু হাত পাগল মতন আছে, মাটা ওকে নিয়ে থাকতো। মায়ের বাটা রাতে মানে মারামারি করেছিল, করার পরেতে সকালে তো দেখলাম অনেক কিছু বিক্রি বেটা করলো ভাঙাচোরা। তারপরে এই যে ছেলে হয়তো ঢুকিয়ে তালা মেরে দিয়েছে, মার আগে চলে এসেছে এখানে এসে বসেছিল খানিকক্ষণ। দেখ ওই পারে গিয়ে একটু জল চেয়ে খেয়েছিল, জল চেয়ে খেয়ে দেখছে গাড়ি আসছে, এসে শুয়ে পড়েছে। ওই দুখানা হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে তো ছেলেটা অনেকটা পরেই এলো, আধ ঘন্টা পরে সব লোকজন হওয়ার পরে। তারপর ওকে বললো ওর মা, ওর মা করে ডাকাডাকি করলো, তারপরে আসলো কাঁদতে কাঁদতে, এসে মায়ের পাটাকে চাগিয়ে ধরলো। ফের নাড়ি ভুড়ি সব বেরিয়ে যাচ্ছে বলে ওকে রেখে দিয়ে আবার মাথাটাকে চাগালো। চাগিয়ে নিয়ে খুব কাঁদছিল, বুকে করে পাজা করে নিয়ে সবাই বারণ করে শোনে না, ওই এনে হ্যাঁ এখানটা এনে রেখেছিল। হ্যাঁ ওকে এখন পুলিশ আছে বললো, ওকে নিয়ে চলে যে সব পাবলিক। হ্যাঁ হ্যাঁ বললো যে ও তো কিছু করে, হ্যাঁ ছোট থেকে নি বললো, কিছু তো ভেতরে করে নেবে, এখন একটা কেস আবার একটা হয়ে যাবে। তা অফিসার বললো যে ওকে থানায় নিয়ে গিয়ে রাখো, তারপরে কি ব্যবস্থা হয় দেখা যাবে বলে ওকে নিয়ে গেছে। কিন্তু এখন আমার নাম দীপারুই দাস, 10 নম্বর রেলগেট, 10 নম্বর হ্যাঁ বটতলা, বটতলা 10 নম্বর রেলগেট বটতলা। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট। এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ, বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর, যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে, তাহলে আর দেরি কেন, আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।